السلام عليكم ورحمة الله وبركاته. شمعت دو شمعت আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। শমাত দো শমিত আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা ধরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেন তো আজকে আমরা সেই প্রাইস টুক আপডেট করবো। আজ হচ্ছে 10 মে 2022 সাল। আসলে এই শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা ধরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। শমাত দো শমিত আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শমাত দো শমিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শক আজকে পাইকারি বাজার একটি জেনে নিই। শুরুতে যারা আলুর বাজার, আলুর বাজার রয়েছে অনেকটা ঊর্ধ্বমুখী, যেটা স্টিক আলু সেটা বিক্রি হচ্ছে 15 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 16 টাকা, যেটা বহুল লাল আলু সেটা বিক্রি হচ্ছে 17 টাকা। সময় তো দর্শক বিন্দু আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বোচ্চ আপে পেঁয়াজ নিউজ। পেঁয়াজের বাজার রয়েছে কিছুটা স্থিতিশীল, যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 26 টাকা থেকে 28 টাকা, যেটা এলসি পেঁয়াজ ইন্ডিয়ান সেটা বিক্রি হচ্ছে 30 টাকা থেকে 32 টাকা। সময় তো দর্শক বিন্দু আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বোচ্চ আপে পেঁয়াজ নিউজ। রসুন বাজার রয়েছে অনেকটা ঊর্ধ্বমুখী, যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। সময় তো দর্শক বিন্দু এবং এলসি রসুন যেটা সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 110 টাকা পর্যন্ত। দর্শকদের ছিল পাইকারি বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।